স্নাতক স্তরে পড়াশোনার সময়সীমা তিন থেকে বেড়ে চার বছর হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক ডিগ্রি চার বছরের হতে চলেছে। 2020 সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নীতির একাধিক নিয়ম লাগু হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত একদিবসীয় সেমিনার। এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র সহ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা। সামনেই পঞ্চায়েত ভোট। সাধারণত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপারে রায়দান করেন গণদেবতা, তাই ভোট উপলক্ষে রায়গঞ্জ মহকুমার একাধিক ছাপাখানায় ব্যস্ততা তুঙ্গে। ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুধবার রায়গঞ্জ শহরে ছাপাখানায় ব্যালট ছাপানোর প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুখ মাইতি। তিনি জানিয়েছেন, মহকুমায় চারটি ছাপাখানাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ছাপাখানায় নিরাপত্তার বন্দোবস্ত ও কর্মীদের জন্য সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে মালদার ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের সাতঘড়িয়া আদর্শ বিদ্যালয়ে পালিত হল যোগ দিবস। এদিন প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশ নেয় এই দিনের এই অনুষ্ঠানে। এই উপলক্ষে আয়োজিত অঙ্কন ও পত্রলেখন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। যোগ শিক্ষক নিতাই দেবনাথ, তথ্য সম্প্রচার দপ্তরের আধিকারিক নবীন তামাং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। স্ত্রী ছিলেন তৃণমূল প্রধান, স্বামীও একই অঞ্চলের সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে দল থেকে শেষ মুহূর্তে টিকিট না মেলায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করলেন কালিয়াগঞ্জ ব্লকের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি জ্ঞানেন্দ্র রায়। দলের ব্লক সভাপতির কাছে এই মর্মে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন তিনি।